হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছে ২৮৫ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। স্বাস্থ্যমন্ত্রীর মতে, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যক্রমে ঘাটতি থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মাহমুদ কমলের রিপোর্ট। চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪,০০০, মারা গেছেন ২৯ জন। শুধু চলতি মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে ২,০০০এরও বেশি রোগী, যা গেল মাসের দ্বিগুণ। ডেঙ্গুর এই প্রকোপ বর্ষা শুরুর আগেই। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। গেল এক সপ্তাহে দৈনিক গড়ে রোগী ভর্তি হয়েছে ১৭০ জনেরও বেশি। তিন সপ্তাহে আমাদের দুইগুণেরও বেশি প্যাশেন্ট এখন। আজকে সকালে আমি দেখলাম ৭০-এর উপরে আমাদের প্যাশেন্ট, যেটা কিনা এক সপ্তাহ আগেও ছিল ৪০-এর মতো। সো আমরা দেখতে পাচ্ছি যে মানে খুব দ্রুত গতিতে ডেঙ্গু প্যাশেন্ট বাড়ছে। আর আমাদের এখানে যেটা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে তো ক্রিটিক্যাল প্যাশেন্টসের আমরা ভর্তি করিই না। সো এই ক্রিটিক্যাল প্যাশেন্টগুলোই কিন্তু আমাদের এখানে ভর্তি হচ্ছে, এবং এটা অ্যালার্মিং নিঃসন্দেহে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোন এলাকা থেকে রোগী আসছে তা সিটি কর্পোরেশনকে প্রতিদিনই জানানো হচ্ছে, তারপরও দৈনিক বাড়ছে রোগীর চাপ। এমন অবস্থায় মশা নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ঘাটতি দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিনিয়ত সিটি কর্পোরেশনের সাথে আমরা আলাপ করে থাকি, মশা কিন্তু বাড়তি, এবং বাড়তির কারণে ডেঙ্গু রোগীও বাড়তি মৃত্যু হচ্ছে। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার, আমরা চাই যে আরও তারা বেশি করে কাজ করুক, যাতে নিয়ন্ত্রণে আসে। যে পর্যন্ত রোগী বাড়তে থাকবে সে পর্যন্ত আমরা ভাবব যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই, এখনও কাজের জায়গা রয়ে গেছে, এখনও গ্যাপ রয়ে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে মশা নিয়ন্ত্রণে নাগরিকদেরও সচেতনতা বাড়াতে আবারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশের মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।